ভোট যুদ্ধের এই পর্বে আমরা হাজির হয়েছি ৭৩ নম্বর ওয়ার্ডে এবং এখানে আমি যেখানে রয়েছি সিপিআইএম এর কার্যালয়, আমরা সেখানে যাব এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে শ্রীজীব বিশ্বাস রয়েছেন। শ্রীজীব বিশ্বাস ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী হয়েছিলেন, তিনি এবার পুরভোটের প্রার্থী নয়। তবে এবার তার সঙ্গে যেটা আলোচনা করব মূলত যে দলের কাছ থেকে তার কি প্রত্যাশা এবং এইবার কি প্রস্তুতি তারা নিয়েছেন জয়ের জন্য। আমরা একেবারেই ভেতরে ঢুকে যাব এবং আমরা সেখানে তারপরে আলোচনা করব। পুরভোটের যুদ্ধ 2021 শুরু হয়ে গিয়েছে। আজ 19শে ডিসেম্বর, শীতের দাপট রয়েছে, তবে তার থেকেও বেশি বোঝায় ভোটের বাজার গরম। এবং এই গরম বাজারের মধ্যে আমরা ৭৩ নম্বর ওয়ার্ডে যাকে পেয়েছি, শ্রীজীবদা রয়েছেন আমাদের সঙ্গে। প্রার্থী তিনি নন, তবে তার সঙ্গে এবার কথা বলবো। প্রথমে যেটা জানবো যে আপনারা ভোট দিয়েছেন? না, ব্যক্তিগতভাবে এখন আমি ভোট দিইনি, আমার ভোট একটু পরে আমি দেবো। বাকি কমরেডরা ভোট দিচ্ছে, আমাদের প্রার্থী বিভিন্ন জায়গায় ঘুরছে। এই অঞ্চলে যারা প্রার্থী 71 নম্বর, 73 নম্বর, 72, 70 নম্বর ওয়ার্ডের প্রার্থীরা বিভিন্ন বুথে বুথে ঘুরছে। বুথের কিছু অভিযোগ আছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। কি অভিযোগ এখন অবধি উঠে এসেছে? মূলত যে অভিযোগটা উঠে এসেছে তা হলো বেশ কিছু জায়গায় আমাদের বুথের এজেন্টকে বসতে দেওয়া, বাধা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দেখবেন গোটা এলাকা জুড়ে এটা নতুন কিছু নয়, যতগুলো দেওয়াল মুছেছে 100 মিটারের মধ্যে, সেটা সিপিআইএমের দেওয়াল মুছেছে। তৃণমূলের দেওয়াল না সিম্বল মুছেছে, না প্রার্থীর নাম মুছেছে, এটা বহু আছে, আপনি এলাকায় ঘুরলে দেখতে পাবেন। হোর্ডিং, ব্যানার, কোনোটা নির্বাচন কমিশন খোলার প্রয়োজনও মনে করে না। এগুলো হয়তো এই বেনিয়মগুলোই নির্বাচনের এখন একটা নিয়ম বা প্রক্রিয়া বলতে পারেন, এটাকে নিয়েই নির্বাচন হয় এখন। সাধারণ মানুষ নিরপেক্ষ নির্বাচন দেখতে প্রস্তুত থাকবে না আগামী দিনে। আমরা একটু আগে ৭৩ নম্বরেই ওয়ার্ডেই যখন আমরা ঘুরছিলাম একটু আগে কার্তিক দার সাথে কথা হলো, তিনি যেটা বললেন যে তিনি এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ছাড়া অন্যান্য যে দলের প্রার্থী তাদের নামই তিনি শোনেননি। দুর্ভাগ্য, ওনার নাম শোনেনি। ওনার নামও শোনা যেত না যদি উনি দুর্নীতিতে এত সম্পত্তি না বৃদ্ধি করতেন আর উনি মুখ্যমন্ত্রী ভাই না হতেন। রাজনীতিতে কার্তিক ব্যানার্জির কোনো অবদান আছে বলে আমার মনে হয় না। উনি একজন ব্যবসায়ী মানুষ, প্রচুর টাকা সম্পত্তি করেছেন, বহু বছর ধরে ওনার পরিবারের লোক ক্ষমতায় আছেন বলে সম্পত্তি করেছেন, তাই ওনার নাম শোনা যায়। তৃণমূল সরকার চলে গেলে ওনার নামও আপনি খুঁজে পাবেন না গ্রামগঞ্জে, বাংলায়। সিপিএমের প্রার্থীর নাম শোনেননি, ওটা ওনার দুর্ভাগ্য হতে পারে বা ক্ষমতার দম্ভও বলতে পারেন, কিন্তু ওটা ওনার দুর্ভাগ্য। আর শুধু সিপিএম নয়, আমরাও ঘুরলাম, তবে আমরা যেটা দেখলাম বিজেপিরও সেরকমভাবে কোনো ব্যানার, পোস্টার আমরা কিন্তু দেখতে পাইনি। পশ্চিমবাংলায় বিজেপি আছে বলে কার্যত মাঠে ফিল্ডে যদি আপনি বলেন বিজেপি আছে বলে, আমাদের আগেও ছিল না, এখনও নেই। আপনি মিডিয়ার প্রতিনিধি, আপনাকে ব্যক্তিগতভাবে বলবো না, কিন্তু ওভারঅল মিডিয়া যে হাইপ ক্রিয়েট করে বিজেপির জন্য, বাস্তবে আপনি কখনোই বিজেপিকে খুঁজে পাবেন না। বুথ স্তরে বিজেপির সংগঠন নেই। তৃণমূলের সাথে যে লড়াই আমরা প্রতিদিন করি, এই নির্বাচনেও করছি, আমাদের কমরেডরা 365 দিনই ফিল্ডে বুথ স্তরে আমরা সিপিআইএমই, বামপন্থীরাই তৃণমূলের বিরোধিতা করি। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট নষ্ট করতে হবে। এই বুথেরই অন্যতম সদস্য আমাদের সঙ্গে তিনিও রয়েছেন, তার কাছে জানবো। দাদা, এবারে বিধানসভার ফলাফলের পরে এবারে পুরভোটের কি মনে হচ্ছে, ফলাফল কীরকম হতে চলেছে? আমরা আশাবাদী। আমরা যখন লড়াই করতে নামি জেতার জন্যই নামি, কিন্তু আমরা তো গণৎকার নয় যে আমরা এতগুলো সিট পাবো বা এত ভোটে জিতবো। কিন্তু পরিস্থিতি, দুর্নীতি, আমাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করেছে, এটা কিন্তু ঘটনা। তারপরে ভোট বাক্সের কি রিফ্লেকশন হবে পরবর্তী সময় জানা যাবে, কিন্তু আমরা কনফিডেন্ট, এইটুকুনি বলতে পারি। এখন অবধি কীরকম পার্সেন্টেজ ভোটের? এই সকাল মোটামুটি বেলা গড়াচ্ছে, তো এখনও পর্যন্ত আমাদের কাছে, আমি ইলেকশন এজেন্ট হিসেবে যতক্ষণ ঘুরেছিলাম ততক্ষণ জাস্ট শুরু হচ্ছে, মক পোলিং জাস্ট শেষ হলো, 1 ঘন্টা অন্তর একটা রিপোর্ট পাওয়া যায়। এখনও পর্যন্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসে পৌঁছায়নি, বা একটু পরেই বেরোবো, আমরা পেয়ে যাব। জাস্ট পার্সেন্টেজ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আর কীরকম প্রস্তুতিটা কীরকম নিয়েছেন সেই দিক থেকে কীরকম মনে হচ্ছে, কতটা আশাবাদী প্রস্তুতির দিক থেকে? আমাদের প্রস্তুতি, আমাদের তরফ থেকে আমরা 100% স্যাটিসফাইড আর কি। আমাদের যে আর্থিক অবস্থা, এইভাবে যদি আপনি কম্পেয়ার করেন যে ওদের আর্থিক অবস্থায় আপনার যা চোখে পড়ছে, আমাদের আর্থিক অবস্থায় সেই চোখে আপনার কাছে পড়বে না। আমরা অ্যাকচুয়ালি ইডিওলজিক্যালি স্ট্রং, সেই দিক দিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা বোঝাতে পেরেছি তৃণমূল কারা আর সিপিএম কারা। এটাই আপনার প্রশ্নের উত্তর। আসলে অ্যাকচুয়ালি আপনারা যে প্রশ্নগুলো করছেন এই উত্তরগুলো আপনাদের কাছেই আছে, এগুলো আমার আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে, এটা নিয়ম করে আমি উত্তরটা দিলাম, এবার আপনারা কম্পেয়ার করে নেবেন। শ্রীজীবদা, शेष प्रश्न जेटा आपनाके करबो जे मोटामुटी जेटा दादाओ बोललेन जे प्रस्तुतिर दिक थेके आपनारा सैटिस्फाइड किन्तु प्रतिबारই जेटा हय माने विधानसभातेও जेटा हয়েছে प्रतिफलित माने एकेबारेই उल्टो एकटा संख्या तो एबारो कि माने सेई मैजिक फिगारटा टाच करार चेष्टा आछे खूब माने एकदम क्वेश्चनटा खूबই পার্টিনেন্ট এবং এটাই একটা আল্টিমেট কোয়েশ্চেন হয় কিন্তু দুটো রাজনীতি যেটা আমরা প্রত্যেক দিনের রাজনীতির যে অভিজ্ঞতা আমরা দেখতে পাই শুধু কর্পোরেশন ইলেকশন বলে নয় বা আর যে মিউনিসিপ্যাল ইলেকশন হবে সামনে তার ভিত্তিতে নয় ত্রিপুরা গোয়া অন্য রাজ্যে যে নির্বাচন হচ্ছে সেখানে দেখবে একটা বড় ফ্যাক্টর কাজ করে মিডিয়া ছোট জিনিসকে হাইপ দিয়ে একটা জিনিসকে মানুষের কাছে প্রেজেন্ট করে এটা আজকে সত্যি কথা তো আপনি মিডিয়ার প্রতিনিধি বলে হয়তো আপনার পার্সোনালি গায়ে লাগতে পারে আমারও লাগবে রাজনৈতিক দলের বিরুদ্ধে বললে কিন্তু একটা লেস নেগলিজেবল বা নেক্সট লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে যেভাবে ফ্যাক্টর করে দেওয়া হয় রাজনীতিতে এবং স্বাভাবিক সাধারণ মানুষ তাতে কিছুটা প্রভাবিত হবেই সেই ফ্যাক্টরগুলোর দিক দিয়ে যদি দেখেন তাহলে টিভির পর্দায় খবরে নিউজ চ্যানেলে যেসব রাজনৈতিক দল কর্মসূচি নেওয়া সত্ত্বেও খবর দেখায় না তার মধ্যে বামপন্থীরা সবচেয়ে বেশি এফেক্টেড বলতে পারেন আমরা প্রতিদিন আন্দোলন করি কিন্তু আমাদের খবর টিভিতে দেখতে পাবেন না বিজেপি 4-5টা লোক নিয়ে লালবাজার অভিযান করলে সারাদিন ব্রেকিং নিউজ হয় এটা হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি তার একটা এফেক্ট তো ভোট বাক্সে পড়বেই পড়ছেও কিন্তু তার মানে এই নয় যে আমরা রাস্তায় বাড়িতে বসে থাকবো আমাদের কম্পিউটার নির্বাচনে যাবে না নির্বাচন মানে একটা লড়াই প্রত্যাশা নিয়েই লড়াই করি আমরা যখন সরকারে থাকতাম জিততাম সেই নির্বাচনটাকেও সিরিয়াসলি নিতাম আমাদের বিরোধীরা নির্বাচনে পরাজিত হতো কোনোদিন বলতে পারবে না যে তারা নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়েছে তারাও আশা নিয়ে নির্বাচন করতো আমরাও করছি দুটোর পার্থক্য হচ্ছে পুলিশ প্রশাসন এবং শাসক দলের ভূমিকা এটা খুব উল্লেখযোগ্য বিষয় এটা যদি আলোচনা না করি তাহলে এই ভোটের পার্সপেক্টিভটা আমরা কেউ বুঝতে পারবো না অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে কথা বলার জন্যে আমরা এতক্ষণ ৭৩ নম্বর ওয়ার্ডের সিপিআইএম পার্টি কার্যালয়ে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে শ্রীজীব দার সাথে আমরা কথা বললাম এই দলের অন্যতম সদস্য এই কেন্দ্রের এখানকার তার সঙ্গেও আমরা কথা বললাম তারা যেটা বললেন যে প্রস্তুতির দিক থেকে তারা পুরোপুরি একেবারে স্যাটিসফাইড তবে এবার ফলাফল কি বলছে সেটা তো আমরা জানতে পারবো 21 তারিখই এতক্ষণ ক্যামেরায় শুভদীপের সঙ্গে ছিলাম আমি অনুস্মিতা।